Structure of letter, topic, exception of electronic configuration. Exceptions of electronic configuration. Exceptions of electronic configuration. So everybody please pay your attention properly. Huh? If you follow the class. Okay. Electron distribution 1s, 2s, 2p, 3s, 3p. 4s, 3d, 4p, 5s. আমরা এই পর্যন্ত যদি চিন্তা করি তাহলে আমার আমাকে একটু ফলো করো, জাস্ট ঠিক মতো ফলো করো যে আমি কিভাবে বলতেছি। ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন, রুল অফ ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, রুল অফ ইলেকট্রনিক কনফিগারেশনটা কি, সেটা হচ্ছে এস ফিল আপ হবে, ওয়ান এস ফিল আপ হবে, দেন টু এস এ যাবে, টু এস ফিল আপ হবে, দেন টু পিতে যাবে, টু পি ফিল আপ হবে, দেন সি এস এ যাবে, সি এস ফিল আপ হবে, দেন সি পিতে যাবে, সিপি ফিল আপ হয়ে দেন ফোর এস এ যাবে, ফোর এস ফিল আপ হয়ে দেন সিডি তে যাবে, সিডি ফিল আপ হয়ে দেন ফোর পি তে যাবে, ফোর পি ফিল আপ হয়ে দেন ফাইভ এস এ যাবে। ঠিক আছে, তো আমাকে তো ফলো করেছো যে আমি কি বলেছি, ঠিক আছে, আমাকে ফলো করেছো যে আমি কি বলেছি। ওকে ফাইন, এবার ক্রোমিয়াম 24 এর ডিস্ট্রিবিউশন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5. আচ্ছা, আমি এটা ডিস্ট্রিবিউশনের সময় কি বলেছি, কিভাবে বলেছি সেটা তোমরা ফলো করেছো। নাও এটা ক্রোমিয়ামের ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, এটা ক্রোমিয়ামের ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, তাই তো? এটা ইলেকট্রনিক ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, ক্রোমিয়ামের ইলেকট্রন ডিস্ট্রিবিউশন। ওকে ফাইন, আমার আমাকে ফলো করো ঠিক মতো। আমি বলেছি যে আমার বলার স্টাইলটা কি ছিল, আমি বল আমার বলার স্টাইলটা কি ছিল, ফলো করো। আমি বলেছিলাম 1s ফিল আপ হবে, 2s এ যাবে, 2s ফিল আপ হবে, 2p তে যাবে, 2p ফিল আপ হবে, 3s এ যাবে। রুদবা কি এইভাবে বলেছে? রুদবা বলেছে যে 1s এ যাবে, তারপর 2s এ যাবে, তারপর 2p তে যাবে, তারপর 3s এ যাবে। আমি কি সেইভাবে বলেছিলাম? আমি কিভাবে বলেছি বলো রুদবা, এবার বলো আমি কিভাবে বলেছি। রুদবা বলতে দাও, আমি কিভাবে বলেছি একটু, তাহলে অনেক ভাই একটু বলবেন। ওয়ালা, আমি বলতেছি 1s ফিল আপ হবে, 2s এ যাবে, 2s ফিল আপ হবে, 2p তে যাবে, 2p ফিল আপ হবে, 3s এ যাবে, বলো। ও সরি স্যার, 1s ফিল আপ হবে, 2s এ যাবে, 2s ফিল আপ হবে, দেন 2p তে যাবে, সেটা আবার ফিল আপ হবে, দেন 3s এ যাবে, সেটা আবার ফিল আপ হবে, 3p তে যাবে, সেটা ফিল আপ হয়ে 4s এ ফিল আপ হয়ে আবার 3d। ফিল আপ হইছে এটা? না ফিল আপ হয়নি স্যার এখন। তাহলে এটা ফিল আপ না করে ওখানে গেল কি করে, বুঝো নাই? বুঝছি স্যার, এটা 4s তো 2 হবে, কিন্তু এটা ফিল আপ হয়নি, দ্যাটস ওয়াই 3d তে যাবে কেন, দ্যাটস ওয়াই, এটা না। হ্যাঁ, তাহলে এটা কি মেনে মানে রুল ফলো করেছে? নো স্যার। তাহলে এটা রুল ফলো করেনি, তাহলে রুলটা এই না যে শুধুমাত্র এই না যে 1s এ যাবে, 2s এ যাবে, 2p তে যাবে, 3s এ যাবে, 3p তে যাবে, 4s এ যাবে, 3d তে যাবে, এটা রুলের একটা পার্ট যে এই অর্ডারে যাবে, এটা রুলের একটা পার্ট যে এই অর্ডারে যাবে, এটা রুলের পার্ট এই অর্ডারে যাবে, সেটা রুলের পার্ট। কোন মিনিং থেকে ফলো করে, কোন মিনিং থেকে, মিনিং কয়টা, দুইটা না, কয়টা মিনিং এখানে? দুইটা মিনিং, একটা মিনিং হলো যে কোন অরবিটালে আগে যাবে, একটা মিনিং হলো ফিল আপ করে যাবে, ঠিক কি না? তাইলে এখানে কোনটা আগে যাওয়ার কোনো সমস্যা হয়েছে, কোনটা অর্ডারে কোনো ভায়োলেশন হয়েছে, অর্ডারে কোনো ভায়োলেশন হয়েছে, হয়নি। রুল ভায়োলেট কি করছে, অর্ডার ভায়োলেট করছে না, কোন রুলটা ভায়োলেট করছে, যে লোয়ার অরবিটাল ফিল আপ করে দেন হায়ার অরবিটালে যাওয়ার কথা, ঠিক কি না? এবং সেটাই ব্রেক, সেটাই সে কি করছে, তোমার ডিনাই করছে বা মেনে চলেনি, ঠিক কি না? তাহলে আমরা যে বলতেছি এক্সেপশনস অফ ইলেকট্রনিক কনফিগারেশন, এক্সেপশনস ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা কি এক্সেপশন না এটা?
এক্সেপশন বলতে আমরা বুঝবো যে যেটা রুল ফলো করে না, যেটা রুল ফলো করে না সেটাই হচ্ছে এক্সেপশন, সেটাই হচ্ছে কি এক্সেপশন। তো কুড আই মানে মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে এক্সেপশনটা কি, কারণ বলিনি এখনো কেন এমন হয়েছে এটা বলিনি, শুধু এতটুকু কি বুঝতে পেরেছি যে এটা একটা এক্সেপশন। আগে মানতে হবে যে এটা একটা এক্সেপশন, এটা রুল ফলো করেনি এবং কোথায় ফলো করেনি সেটাও আমরা বুঝতে পেরেছি, ঠিক কিনা? Yes, sir. ওকে, সো আমরা এইটা আমরা জানলাম, ঠিক না? এইবার আমরা একটা জিনিস জানবো যেটা এটার সাথে রিলেটেড, এর সাথে যেটা রিলেটেড, আর তা হচ্ছে স্ট্যাবিলিটি অফ ইলেকট্রনিক কনফিগারেশন। মানে স্টেবিলিটি অফ ইলেকট্রনিক কনফিগারেশন বলতে স্টেবিলিটি অফ অরবিটাল, স্টেবিলিটি অফ অরবিটাল, স্টেবিলিটি অফ অরবিটাল, স্টেবিলিটি অফ অরবিটাল। লিসেন, কিছু অরবিটাল আছে যেগুলো ফুল ফিল্ড, আর আরেকটা অরবিটাল টাইপ আছে সেটা হচ্ছে হাফ ফিল্ড। তাহলে ধরো এস টু এটা কি ফুল ফিল্ড, পি সিক্স এটা কি ফুল ফিল্ড, ডি টেন এটা কি ফুল ফিল্ড, আর এফ ফরটিন এটা কি ফুলফিল না? ফুলফিল মানে কি? তার মানে হচ্ছে এস এ কয়টা ইলেকট্রন থাকতে পারে, টু, আছে কয়টা, টু ফুলফিল, সিক্স সিক্স ফিল আপ, টেন টেন ফিল আপ, ফরটিন ফরটিন হইলে কি ফিল আপ। তাহলে এই টাইপের অরবিটাল গুলা কি ফুলফিল, আরেকটা হলো গিয়া হাফ ফিল, যেমন এস এর ওয়ান তার হাফ ফিল, পি এর থ্রি এটা তার হাফ ফিল্ড, ডি এর হচ্ছে ফাইভ এটা হাফ ফিল্ড, এফ এর সেভেন হইলে কি হয় হাফ ফিল্ড, ঠিক না? এটা কি কোনো বোঝা খুব ডিফিকাল্ট কিছু হইলো না, ঠিক না? তাহলে এগুলা কি ফুল ফিল্ড, এরা কি হাফ ফিল্ড, এরা কি ফুল ফিল্ড, এরা কি হাফ ফিল্ড, ঠিক আছে? বুঝতে তো Yes, sir. আচ্ছা, আর স্যার একটা কোশ্চেন জিজ্ঞেস করি, বলো, যেগুলো ফুলফিল না মানে পি এর উপর যদি ফোর থাকে এরকম একটা, হ্যাঁ মানে সেটা থাকতে পারে কিন্তু সেটা হাফ ফিল বা ফোর ফিল না, ঠিক না? পি তে ওয়ান থাকতে পারে, পি তে টু থাকতে পারে, পি তে থ্রি থাকতে পারে, পি তে ফোর থাকতে পারে, পি তে ফাইভ থাকতে পারে, পি তে সিক্স থাকতে পারে, পি তে সিক্স থাকতে পারে, ফাইভ থেকে সিক্স পর্যন্ত। তাহলে হাফ ফিল কখন, যখন থ্রি, ফুল ফিল কখন, যখন কি সিক্স। একটা গ্লাস যদি এই পর্যন্ত ওয়াটার লেভেল থাকে তাহলে তুমি কি বলবা, এই পর্যন্ত ফিল যদি থাকে তাহলে কি বলবা যে গ্লাসটা কি হাফ ফিল, ঠিক না? ইয়া ফুল ফিল, ঠিক না? আর যদি এই পর্যন্ত থাকে তাহলে হয়তো বলবা কি যে গ্লাসটা হাফ ফিল, ঠিক না? কিন্তু এমন না যে গ্লাসে এতটুকু পানি থাকতে পারবে না, অথবা গ্লাসে এতটা পানি থাকতে পারবে না, সেটা কি বলেছি আমি? তাহলে এগুলা হলো ফুল ফিল্ড অরবিটাল, এরা হলো হাফ ফিল্ড অরবিটাল, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, যেটা এস অরবিটাল, এখন থেকে একটা জিনিস শেখো, যেটা এস অরবিটাল মনে করবা ওটা একটা বল, যেটা পি অরবিটাল মনে করবা সেটা তিনটা বক, আইডিয়া করে বলো তো যে তাহলে ডিতে কয়টা বক্স হবে, আইডিয়া আইডিয়া ফাইভ ফাইভ বক্স হবে, আইডিয়া করো তো যে এসে কয়টা বক্স হবে, সেভেন, হ্যাঁ দেখো।
মানে এখন থেকে আমার এইম হচ্ছে আসলে শিখে থাকো, মানে তোমরা শিখে আগাও। আমি আগে একটু যে টাইপের ক্লাস করেছি আমার কাছে মনে হচ্ছে যে ওই রকম ওটা ওটা বারবার দেখলে ওটার জন্য উপকার ছিল। এসে একটাই বস, পিতে থ্রি, জিতে ফাইভ, আর হচ্ছে এসে সেভেন্টিন, বুঝবো? হ্যাঁ আচ্ছা, তো এসে টু ইলেকট্রন থাকতে পারে ঠিক কিনা, পিতে সিক্স ইলেকট্রন থাকতে পারে, এসে যে টু ইলেকট্রন থাকে একটা অ্যারো মানে মনে করো একটা ইলেকট্রন, ওয়ান অ্যারো মানে ওয়ান ইলেকট্রন, ওয়ান অ্যারো ওয়ান ইলেকট্রন, এবং অ্যারো কয় টাইপের আছে বলো তো? এখানে একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড, একটা আপওয়ার্ড অ্যারো আছে একটা ডাউনওয়ার্ড অ্যারো আছে, বলো তো? একটা আপওয়ার্ড অ্যারো আছে একটা ডাউনওয়ার্ড অ্যারো আছে, তার মানে একটা বক্সে দুইটা করে ইলেকট্রন থাকতে পারে কিন্তু তাদের ডাইরেকশন অপোজিট, তাদের ডাইরেকশন কি অপোজিট। এইখানে ছয়টা যে সিক্স ইলেকট্রন আছে ঠিক দেখছো, প্রত্যেকটা বক্সে দুইটা করে অপোজিট ডাইরেকশনে আছে, দিতে এসেও দেখো অপোজিট ডাইরেকশনে আছে, বাট তোমাকে মেক শিওর করতে হবে অপোজিট ডাইরেকশন। বাপ্পা তো স্যার এখানে যেভাবে দিচ্ছেন ডাউন আর আপ, এবার দিচ্ছেন আপ অ্যান্ড ডাউন, মানে অপোজিট ডাইরেকশন রাখতে হবে। স্যার আপ ওয়ান মানে কি এই দুইটা ইলেকট্রন অপোজিট ডিরেকশনে থাকবে? থাকবে, তার মানে এক একটা বক্সে দুইটা করে ইলেকট্রন থাকবে এবং তারা অপোজিট ডাইরেকশনে থাকবে। তাহলে যখন ফিল আপ অবস্থায় ছিল এস ফিল আপ, তার মানে তার এস ফিল আপ মানে কি এসে টু ইলেকট্রন অপোজিট ডাইরেকশনে ফিল আপ, পিতে সিক্স ইলেকট্রন, পিতে সিক্স ইলেকট্রন তখনই কি পিতা ফিল আপ, পি তাহলে কিভাবে ফিল আপ থাকে যে অপোজিট ডাইরেকশনে সিক্স ইলেকট্রন প্রত্যেকটা বক্সে অপোজিট ডাইরেকশনে যখন টু 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 করে থাকে তখন এটাকে মনে করা হয় ফিল আপ। এটা তো এটা ফিল আপ, এটা কি ফিল আপ, তাহলে এগুলো কি সব কি ফিল আপ, তাহলে কিভাবে এস ফিল আপ হয়, কিভাবে পি ফিল আপ থাকে, কি করে ডি ফিল আপ থাকে, কি করে এস ফিল আপ থাকে, বুঝতে পেরেছ? তাহলে এসে টু পিতে সিক্স ডিতে টেন এন্ড এসে ফোরটিন যে ইলেকট্রন আছে তারা কিভাবে আবার ডিস্ট্রিবিউট থাকে দেখো, তারা কিভাবে ফিল আপ থাকে দেখো, এইভাবে ফিল আপ থাকলে এরা কি স্টেবল, এরা কি স্টেবল, এভাবে ফিল আপ থাকলে তুমি মনে করবা যে এরা কি স্টেবল, এইভাবে ফিল আপ থাকলে এরা কি স্টেবল না, কেন স্টেবল, কারণ ফিল আপ, তারা ফিল আপ তো তারা স্টেবল। তাহলে যেগুলো ফুলফিল অরবিটাল এগুলো কি মোর স্টেবল বা মোস্ট স্টেবল বা এরা অনেক বেশি স্টেবল ঠিক কিনা, তাহলে এরা হচ্ছে স্টেবল, ফুলফিল হলে স্টেবল হওয়া কোয়াইট লজিক্যাল ঠিক না, ফুলফিল হলে স্টেবল হওয়াটা কি লজিক্যাল কিনা বলো? আমি যদি বলি যে ফুলফিল অরবিটালরা স্টেবল আর তুমি বুঝতে পারতেছো যে যারা ফুলফিল থাকে তারা এভাবে ফুলফিল থাকে, তারা এভাবে ফিল আপ থাকে, তাহলে তো ঠিকই মনে হচ্ছে যে না এরা আসলে স্টেবল, এদের তো স্টেবল হওয়ার কথা। তাহলে ফুলফিল অরবিটাল স্টেবল আমরা বুঝলাম, স্টেবিলিটি অফ অরবিটাল মানে কোন টাইপের অরবিটাল স্টেবল, যেগুলো ফুলফিল এগুলো কি স্টেবল অরবিটাল, ফুলফিল অরবিটাল কি স্টেবল অরবিটাল, আমরা এটা এখন পর্যন্ত কি এগ্রি করি যে ফুলফিল হইলে ওই অরবিটাল গুলা স্টেবল? আচ্ছা এবার দেখবে তোমরা
এটা তো ফলো করেছই, ঠিক না? মানে এগ্রি করবো পার, আমরা এটা ট্রাস্ট করব যে যদি ফুলফিল হয় তাহলে এটা স্টেবল হবে। ফুলফিল হওয়ার স্টেবিলিটির আরেকটা ব্যাপার বলি, অনেক সময় হয় না যে মনে করো তোমার কাছে 1,000 টাকা আছে, আমার কাছে 1,000 টাকা আছে, বা কারো কাছে 1,000 টাকা আছে এবং 1,000 টাকার একটা নোট আছে, 1,000 টাকার একটা নোট আছে। তো দেখবা যে এই 1,000 টাকার নোটটা ইনটেনশনাল হোক আর আনইনটেনশনাল হোক, সহজে কেউ খরচ করতে চায়ও না বা খরচটা হয়ও না। কিন্তু যেই না এটা মনে করো তুমি ভাঙায় ফেললা, তারপরে মনে হবে যে 1,000 টাকা শেষ হতে খুব বেশি সময় লাগে না। তো যতক্ষণ পর্যন্ত 1,000 টাকা হিসেবে তোমার কাছে আছে বা আমার কাছে আছে, তখন ততক্ষণ পর্যন্ত এটা অনেকক্ষণ আছে। বাট যেই না এটা টাচ করলো যে এটা দিয়ে এটা ভাঙা পড়লো, তারপরে দেখবে কি মনে হয় যেন ভেঙে গেল, শেষ হয়ে গেল, ঠিক না? ঠিক একই ভাবে একটা রিয়েলিস্টিক কথা বলি, মনে করো তোমার কাছে ধরো যদি তোমার 900 টাকা থাকে, তাহলে তুমি চাইবা যে 100টা টাকা হইলে পরে আমি 1,000 করতে পারতাম, আমার কাছে 1,000 হইতো। আর যদি তোমার কাছে 600 টাকা থাকে, তাহলে তুমি উল্টা চিন্তা করতা, ধর 100 টাকা খরচ হোক অসুবিধা নাই, আমার কাছে 500 টাকা থাকবে কোথাও। তার মানে কি সবাই একটা ফিগারে থাকতে চাই, ঠিক কিনা? মানে সবকিছুর মধ্যে আমরা একটা ফিগারে থাকতে চাই বা একটা জায়গায় থাকতে চাই, সেই জায়গাটা যে সবসময় বেশি হইতে হবে এমন না, ঠিক না? কমেরও একটা জায়গায় আমরা থাকতে চাই, তাই কিনা? আমরা চাই যে একটা ফিগারের ভিতরে থাকছে, সেটা কমের মধ্যেও আছে আবার বেশির মধ্যেও আছে, ঠিক কিনা? কিন্তু আমরা একটা লাইনে থাকতে চাই, কোন একটা প্লেন একটা লাইনে থাকতে চাই। হয় আমরা বলি যে আমার 1,000 টাকা থাকো, নয় আমি বলি আমার কাছে 500 টাকা আছে সেটা থাকো। 500 টাকা হইলেও দেখবা যে নোটটা ভাঙতে ইচ্ছা করবে না, 1,000 টাকা হইলে নোটটা ভাঙতে ইচ্ছা করবে না। আমি 1,000 টাকা নোটটাও রেখে দিতে চাই, আমি 500 টাকা নোটটাও রেখে দিতে চাই, কিন্তু মাঝখানে 800 টাকা থাকলে কিন্তু তোমার মধ্যে এই জিনিসটা কাজ করে না অতটা, যে এই 800 টাকা আমার রেখে দিতে হবে। তাহলে যখন ফুলফিল তখন এরা থাকতে চায়, এইভাবেই থাকতে চায়। এইটার মানে স্টেবিলিটি। স্টেবিলিটি মানে কি? স্টেবিলিটির মানেটা কি? এতক্ষণ যে বলতেছি স্টেবিলিটি, এর মানেটা কি? মানেটা হলো তারা এইভাবে থাকতে চায়, ঠিক কিনা? Yes, sir. আচ্ছা, যদি এইভাবে থাকতে চায়, এটা তাদের যেমন একটা ইচ্ছা, তাদের আরেকটা ইচ্ছা আছে। ওয়ান বক্স, থ্রি বক্স, ফাইভ বক্স, ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফোর, এবার আসো এটাতে ওয়ান ইলেকট্রন, এটাতে ওয়ান 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 করে, এটাতে ওয়ান 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 করে, এটা ওয়ান 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 করে, এখন কি অবস্থা আছে? এখন আছে কি? হাফ ফিল। এখন আছে কি? হাফ ফিল। তাহলে শোনো, এখন আছে হলো হাফ ফিল, তাহলে ফুলফিল থাকতে চাওয়ার একটা টেন্ডেন্সি আছে, ফুলফিল থাকতে চাওয়ার একটা টেন্ডেন্সি আছে, ফুলফিল থাকতে চাওয়ার একটা টেন্ডেন্সি আছে, ফুলফিল থাকতে চাওয়ার একটা টেন্ডেন্সি আছে। তারপরে যে টেন্ডেন্সিটা সেটা হলো হাফ ফিল থাকতে চাওয়ার টেন্ডেন্সি, সেটা হলো হাফ ফিল থাকতে চাওয়ার টেন্ডেন্সি, সেটা হচ্ছে হাফ ফিল থাকতে চাওয়ার টেন্ডেন্সি। কারণ হাফ ফিল গুলো পার্শিয়াল
স্টেবলি হাফিল গুলো কি পার্সিয়াল স্টেবল ফুলফিল গুলো কি স্টেবল আর হাফিল হলে কি হয় পার্সিয়াল স্টেবল মানে যেহেতু ফুলফিল স্টেবল তাহলে হাফিল গুলো তার ফুলফিলের মতো স্টেবল হবে না ঠিক না কিন্তু কিছুটা স্টেবল পার্সিয়াল স্টেবল হাফিল গুলা পার্সিয়াল স্টেবল আচ্ছা তোমরা কি খেয়াল করছো যে স্যার আমি এটা সার্কেল করি নাই কে খেয়াল করছো বলো তো হ্যালো বলো যে কে খেয়াল করছো যে আমি এটাকে মার্ক করিনি এটা আমি মার্ক করিনি ফলো করেছো Yes, sir. আচ্ছা তার মানে আমি বলতেছি যে এরা ফুল ফিল্ড এরা স্টেবল এরা হাফ ফিল্ড হইলে পরে পার্সিয়াল স্টেবল কিন্তু একে মার্ক করিনি এর কারণটা কি কারণটা হলো দেখো যে এমনিতে নর্মাল অর্ডার অফ স্টেবিলিটি নর্মাল অর্ডার অফ স্টেবিলিটি হচ্ছে এস পি ডি এফ অর্থাৎ কয়টা ইলেকট্রন আছে সেটা বড় কথা না কয়টা ইলেকট্রন আছে এটা কোনো ম্যাটার না মানে কয়টা করে ইলেকট্রন আছে ইলেকট্রন ছাড়া চিন্তা করলে কোন অরবিটালটা সবচেয়ে বেশি স্টেবল বলো কোনটা বেশি স্টেবল ইলেকট্রন ছাড়া চিন্তা করলে বলতে হ্যাঁ মানে ইলেকট্রন মনে করো ইলেকট্রন ছাড়া মানে ইলেকট্রন কয়টা আছে সেটাকে কনসিডারেশনে না নিয়ে ইলেকট্রন কয়টা করে আছে সেটাকে কনসিডারেশনে না নিয়ে যদি আমরা মনে করি যে অরবিটালের স্টেবিলিটি কি এস সবচেয়ে বেশি স্টেবল তারপরে পি এরপর ডি এরপর এফ আমরা যদি ইলেকট্রন ছাড়া কনসিডার করি ইলেকট্রন ছাড়া তাহলে সবচেয়ে বেশি স্টেবল কে এস পি দেন ডি দেন এফ ব্যাপারটা কি তুমি এভাবে চিন্তা করলে হয় না যে ধরো এখানে একটা ব্রিক একটা কোনো ব্রিক তার উপরে আরেকটা ব্রিক তার উপরে আরেকটা ব্রিক এরপরে তুমি দিলে আরেকটা ব্রিক বলো তো এইটা পড়ে যাওয়ার চান্স থাকবে না কি বলো Yes, sir. এই যে চারটা ব্রিক একের পর এক দিলা পড়ে যাওয়ার চান্স থাকবে না তুমি যদি চারটা না দিয়ে তিনটা দাও তাহলে সেই পড়ে যাওয়ার চান্স টা কমে আসবে না তুমি তা না করে যদি দুইটা রাখো পড়ে যাওয়ার চান্স একেবারেই নাই অনেকটা ঠিক কিনা আর যদি একটা থাকে তাহলে পড়বে কি তাহলে কি আমার সাথে এগ্রি করো যে এটা সবচেয়ে বেশি স্টেবল Yes, sir. তাইলে কি আমরা বলতে পারি না যে এটা সবচেয়ে বেশি স্টেবল তারপর এটা এবং সবচেয়ে এটা বুঝতে পারতেছি Yes, sir. তো আমার কাছে প্লিজ আমি দেখো আমার স্পেশালি কলেজে তো আমার স্টুডেন্ট সংখ্যা সবসময় 100+ থাকে বা খুব চাপেই থাকি যদি স্কুল বললাম না আমি তোমাদেরকে বলছিলাম কিনা 2018 কোন একটা ব্যাচ দুই দিন পরে পরে পুরো ব্যাচ ধরে ব্যারিস হয়ে গেছে আমি বুঝতেই পারি নাই যে মানে এত ডেপথ অফ নলেজ যাবে না কেউ মানে মানে যাওয়ার ইচ্ছে নাই আমি এটা নিয়ে ভয়ও থাকি যে আরে আমার তো এইভাবে করালে তো স্টুডেন্ট থাকবে না কিন্তু তারপর আমার যেটা অভ্যাস তাহলে এটা আমরা অবশ্যই বুঝতেছি যে এসপিডিএফ এর স্টেবিলিটিটা কি জিনিস হ্যাঁ তাহলে কি এস হয় কি জানো এস এমনিতেই এত স্টেবল যে ওর স্টেবিলিটি নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই কি নাই ওটা স্টেবিলিটি নিয়ে আমরা ভাববো না বা ওটার স্টেবিলিটি খুব একটা চিন্তার ব্যাপার না
যে এর স্টেবিলিটি দিয়ে কিছু একটা যায় আসবে, এটা এমনিই অনেক বেশি স্টেবল, তার স্টেবিলিটি খুব একটা কি হয় না, নষ্ট হয় না। স্টেবিলিটি মানে কখনো মানে ম্যাক্সিমাম টাইম ফুল ফিল্ডই থাকে মানে এস ফুল ফিল্ড থাকে অথবা হাফ ফিল্ড থাকে, দুইটাই থাকে, হাফ মানে ওয়ানও থাকে টুও থাকে, কিন্তু এস এর ওয়ান আর টু এর মধ্যে মনে করো এস এর টু আছে ন্যাচারালি টু আছে, ওয়ান আছে ন্যাচারালি ওয়ান আছে, এতে করে ধরো তার ওয়ানে থাকাটাই ওয়ানে থাকার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ওয়ানে আসে সে ওয়ানে ওয়ানে এসে থাকতে চাইবে, টু এ আসে সে টুই থাকবে বা টুই থাকতে চাইবে, অর্থাৎ এটাতে তার স্টেবিলিটি খুব একটা কি হবে না, চেঞ্জ হবে না, খুব একটা ভ্যারি করবে না, যতটা ভ্যারি করবে এদের সময়, অর্থাৎ পি থ্রিতে মনে করো পি ওয়ান আছে না, পি টু আছে না, পি থ্রি আছে না, পি ফোর আছে না, পি ফাইভ আছে না, পি সিক্স আছে না, ঠিক না, তাহলে এর মধ্যে কোনটা কোনটা স্টেবল, এটা আর এটা, তাই না, এটা আর এটাই স্টেবল, ঠিক না। এখন আমি বুঝাতে চাচ্ছি যে এদের হাফ ফিল্ড বা ফুল ফিল্ড অরবিটাল গুলো অন্য অরবিটালের চেয়ে অনেক বেশি স্টেবল, অন্যান্য গুলার থেকে অনেক বেশি স্টেবল, তাইলে পি থ্রি বা পি সিক্স হয়ে থাকতে চাইবে তারা, পি থ্রি বা পি সিক্স হয়ে তারা থাকতে চাইবে, আমি সেটা বুঝাচ্ছি, অর্থাৎ ওদের পি থ্রির এত গুরুত্ব, পি সিক্স এর যেমন ইম্পর্টেন্স আছে পি থ্রিরও কি আছে এতটাই ইম্পর্টেন্স আছে, ডি টেন এর যেমন ইম্পর্টেন্স আছে ডি ফাইভ এর ইম্পর্টেন্স আছে, ডি এ ফোরটিন এর ইম্পর্টেন্স আছে, এ সেভেন এর ইম্পর্টেন্স আছে, এরা এভাবে থাকতে চাইবে যদি পারে, কারণ কি, কারণ ওদের স্টেবিলিটি কম, তো তারা এমন ভাবে থাকতে চাইবে যেন কিছুটা হলেও স্টেবল থাকে, এইটা আবার এই হাফ ফিল্ড দিয়ে একটু বুঝাই, হাফ ফিল্ড দিয়ে মনে করো এখানে টু এখানে টু এখানে টু হলে তো স্টেবল, এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান হলেও কিছুটা স্টেবল, কেন অনেকটা এরকম, অনেকটা এরকম না যে এটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার, অনেকটা তো এরকম যে এটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার, মনে করো এখানে এ এখানে বি এখানে সি তিনটা লোক, এ বি সি তিনটা পার্সন, এ বি সি তিনটা পার্সন, এখন এক যখন টু 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 ছিল তখন সবাই সবার দিকে তাকাইছে, তাকাইছে না, এবং তাকিয়ে দেখে যে সবাই টু টু টু, তারা কি স্যাটিসফাই, তারা কি স্যাটিসফাই, আবার যখন দেখলো যে ওয়ান 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 তখনও একজন আরেকজনের দিকে তাকাচ্ছে এবং তখনও তারা স্যাটিসফাই, কেন কেন, কারণ তারা মনে করতেছে সবাই তো সমান, ঠিক না, সবগুলা ওয়ান ওয়ান থাকলে তো পার্শিয়াল স্টেবল, মানে স্টেবিলিটি কিছুটা হলেও আছে, কিছুটা হলেও আছে, এখন মনে করো এমন একটা অরবিটাল, এমন একটা অরবিটাল আর সেই এবিসি তিনজন তিনটা পার্সন, এই তিনটা পার্সন একজন আরেকজনের দিকে তাকাইতেছে, এখন কি তারা স্যাটিসফাই, নো স্যার, কেন স্যাটিসফাই না, স্যার ওই যে এ তে তো আপনার দুইটা আছে বা বি আর সি, তাহলে বি আর সি তখন কি জেলাস না, ইয়েস স্যার, এটা কেমিস্ট্রি না কেমিস্ট্রির মধ্যে থাকতে হবে, কেন এখন কি তারা স্টেবল, নো স্যার, তাইলে বুঝতে পারছো যে হাফ ফিল্ড এর গুরুত্ব কি,
ইম্পর্টেন্সটা কি হাফ ফিল্ডের, যে হাফ ফিল্ড কেন স্যাটিসফেবল, কারণ হাফ ফিল্ড স্যাটিসফাই, ফুল ফিল্ড স্যাটিসফাই, হাফ ফিল্ড স্যাটিসফাই, তাহলে হাফ ফিল্ড অরবিটাল এন্ড ফুল ফিল্ড অরবিটাল গুলা স্টেবল অরবিটাল। তো এই জন্য তারা চাইবে যদি তাদের পক্ষে সম্ভব হয় তারা হাফ ফিল করতে চাইবে অথবা তারা ফুল ফিল করতে চাইবে। আমি কি বুঝাতে পারছি যে অরবিটাল স্টেবিলিটির মানেটা কি এবং কোন 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 অরবিটাল স্টেবল? ওকে, এতক্ষণ ধরে শুধু বেসিক নিয়ে কথা বললাম। ফার্স্ট পার্টে আমি বুঝাতে চেষ্টা করেছি যে ক্রোমিয়াম যে রুল ফলো করেনি, রুল যে ফলো করেনি তুমি সেটা বুঝতে পেরেছো কিনা, ক্রোমিয়ামের ইলেকট্রন কনফিগারেশন যে এক্সেপশন সেটা বুঝতে পেরেছো কিনা। আর সেকেন্ড পার্টে এসে শেয়ার করলাম যে অরবিটালের স্টেবিলিটি কি সেটা বুঝতে পেরেছো কিনা। এইবার আমি কোশ্চেনের আনসার করব এবং কোশ্চেনের আনসার করলে ক্লাস শেষ হয়ে যাবে। হোয়াই ডাজ ক্রোমিয়াম নট হবে বা হোয়াই ক্রোমিয়াম, আচ্ছা হোয়াই ক্রোমিয়াম এন্ড কপার একসাথে বলে দিই, কোশ্চেনটা একসাথে দিলাম, হোয়াই ক্রোমিয়াম এন্ড কপার ডো নট হবে রুল অফ ইলেকট্রনিক কনফিগারেশন, যে ক্রোমিয়াম এন্ড কপার কেন রুল অফ ইলেকট্রন ডিস্ট্রিবিউশন ফলো করে না, কেন রুল অফ ইলেকট্রনিক কনফিগারেশন ফলো করে না। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন এর রুল ফলো করে না কে কে? ক্রোমিয়াম এন্ড কপার, ক্রোমিয়াম, 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 হ্যাঁ ক্রোমিয়াম। আচ্ছা তাহলে ক্রোমিয়াম এন্ড কপার ডো নট ফলো রুল অফ ইলেকট্রনিক কনফিগারেশন, ফলো করে না, তাই তো? ক্রোমিয়ামের ডিস্ট্রিবিউশন কি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5। ক্রোমিয়াম 24, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d4। তাহলে কি বুঝলা? এটা হচ্ছে অ্যাকচুয়াল, ঠিক না? এটা কি অ্যাকচুয়াল, আর এটা কি রুল, ঠিক না? Yes, sir. এটা হলো রুল, কিন্তু এটা তার অ্যাকচুয়াল, এটা হলো রুল, এটা তার অ্যাকচুয়াল। তাহলে যখন তোমাকে কোশ্চেন করবে যে ক্রোমিয়াম কেন রুল অফ ইলেকট্রন কনফিগারেশন ফলো করে না, তখন তোমার কি উচিত হবে? ক্রোমিয়ামের কনফিগারেশন দেখানো। তুমি বলবা যে দা ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্রোমিয়াম ইজ অ্যাজ ফলোইং, ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবা। তারপরে তুমি এটাও ডিসাইড মেনশন করবা যে দা রুল অফ ইলেকট্রন ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা। দেখানোর পরে বলবা যে হেয়ার হেয়ার ইট ইজ ভায়োলেটেড, এইটাকে সে কি করছে? ভায়োলেট করছে। তারপরে কারণ কি? দেন আসবা রিজন, রিজনে এসে বলবা যে জি যদি হাফ হয় তাহলে কি হয়, এটা কিছুটা স্টেবল হতে পারে। জি হাফ হইলে এটা কি হয়? মোর স্টেবল হয়।
डी हाफ হলে এটা কি হয় মোর স্টেবল হয় ডি ফোর এর থেকে ডি ফোর এর থেকেও ডি ফাইভ কি মোর স্টেবল না ডি ফোর এর থেকেও ডি ফাইভ কি মোর স্টেবল তাইলে যখন সে ডি ফোর হইছে তখন তার মধ্যে এই জিনটা চলে আসছে না যে আমি যদি ডি ফাইভ হতে পারতাম ঠিক কিনা তোমার জিম আসার কাছে সময় আছে ঠিক কিনা জিমটাকে কি যখন জি ওয়ান তখন থেকে দেখতে শুরু করে দিচ্ছে নাকি জি টু তখন দেখতে শুরু করে দিচ্ছে কি একটা জিম এবং এই জিমটা এখনই ফিল আপ হবে তার সেই ভাবনাটা কখন তার কাছে আসে যখন সে জিমের কাছাকাছি যায় ঠিক কিনা তাহলে ডি যখন ফোর হইছে তখন তার মধ্যে এই ড্রিমটা চলে আসছে যে সে চাইলে যদি ডি ফাইভ হতে পারে তাহলে এটা কিছুটা বেশি স্টেবল হবে ডি ফোর হলে পরে না হয়ে যদি ডি ফাইভ হইতো তাহলে একটু স্টেবল বেশি হয় তাহলে যখন সে ডি ফোর আসে তখন এটা ডি ফাইভ হওয়ার টেন্ডেন্সিটা তৈরি হয় বা তৈরি হয় বলতে ওই সময় সে এটা করতে পারে ডি ফাইভ ফোর কে ডি ফাইভ করতে পারে কিভাবে করে ফোর এর থেকে একটা ইলেকট্রন নিয়ে যায় ফোর এর থেকে একটা ইলেকট্রন কি করে নিয়ে নেয় তাহলে তোমরা ভেবো না আর যদি তোমরা ভেবে থাকো তাহলে ভুল কে ভেবেছ যদি তোমরা এটা ভেবে থাকো যে ভুল ভেবেছ ভাবছো তোমরা তোমরা যদি ভাবো যে ফোর এস ওয়ান হওয়ার পরে ফোর এস টু আর হয়নি ফোর এস ওয়ান হওয়ার পরে ফরেস্ট টু আর হয়নি ফরেস্ট ওয়ান এর পরেই সিডিতে যাওয়া শুরু করছে তা কিন্তু না এমনটা হয়নি কিন্তু সে কিন্তু ফরেস্ট টু হয়েছিল সে কি জানতো নাকি আগে সে তো ফরেস্ট টু হবেই হবে না কথা বলো আগে সে তো ফরেস্ট টু হবে ফরেস্ট টু হওয়ার পরে থ্রি ডি ওয়ান হইতে হইতে না থ্রি ডি টু হইতে হইতে না থ্রি ডি থ্রি হইতে হইতে না থ্রি ডি ফোর হইতে হইতে না কি বলো কথা বলো না কেন তাহলে যখন থ্রি ডি ফোর হলো তখনই কি হলো থ্রি ডি ফোর তার সাথে একটা নেগোসিয়েশনে গেল ডিলিং এ গেল যে আমি যদি ফাইভ হই তাহলে আমার জন্য ভালো তখন সে ফোরের থেকে একটা রিজন নিয়ে নেয় তাহলে তোমাকে বুঝতে হবে এটা যে সে আসলে ফোরের থেকে নিয়ে স্টেবল হয় ফোরের থেকে নিয়ে স্টেবল হয় তাহলে এখন বুঝতে হবে যে ফোরের থেকে নিয়ে এই হাফ ফিল হওয়ার মানে কেন হতে চায় ফোরের থেকে লেগে নিয়ে কেন সে হাফ ফিল হতে চায় কারণ এই হাফ ফিলটা স্টেবল কারণ এটা হাফ ফিলটা কি স্টেবল সেই জন্য এটা এমন হয় সেজন্য এমন হয় তাহলে হাফ ফিল হতে চায় কেন কারণ হাফ ফিলটা স্টেবল তাহলে সে হাফ ফিল কিভাবে হলো ফোরেস থেকে একটা নিয়ে হইছে ফোরেস থেকে একটা নিয়ে হইছে ফোরেস থেকে নিয়ে হইছে যার কারণে এটা ফোরেস ওয়ান এন্ড থ্রি ডি ফাইভ হইছে ফোরেস ওয়ান এন্ড থ্রি ডি ফাইভ হইছে এটা হওয়ার কারণটা হলো যে এটা হইলে সে বেশি স্টেবল থাকতে পারে এটা হইলে এটা মোর স্টেবল হয় এটা হলে এটা মোর স্টেবল হয় এখন তোমরা ভাবতে পারো যে স্যার ফোরেস কেন দিবে ফোরেস তো ফিলার ছিল ঠিক না তখন বলেছিলাম না একটা কথা যে ফোরেসের স্টেবিলিটি ম্যাটার করে না ফোরেসের কিছু যায় আছে না একে আর দুয়ে মনে আছে সেই কথাটা এই জন্য ফোরস এই ডিলটাতে যাচ্ছে যাই হোক ঠিক যে ঘটনাটা ক্রোমিয়ামে হয়েছে এই ঘটনাটা কে করবে আবার কপার কপারের ডিস্ট্রিবিউশন কি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান থ্রি ডি টেন তার মানে কি এটা কি রুল ফলো করছে কপার কি ফলো করছে
না তাও করেনি, ঠিক না? তাহলে এটা তার অ্যাকচুয়াল। তাহলে পপারের রুল কি হইত? রুল ফলো করলে কি করত? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d9 হইত যদি সে কি করত, রুল ফলো করত, ঠিক না? তাহলে রুল ফলো করলে এই হইতো, রুল ফলো করেনি ওইটা হইছে। কেন হইছে? কারণ যখন সে 3d9, যখন সে 3d9 তখন সে ক্লোজ টু দা স্টেবল অরবিটাল, ক্লোজ টু দা ফুলফিল অরবিটাল, অর্থাৎ 3d10, অর্থাৎ 3d10 হইলে তার স্টেবিলিটি অনেক চেঞ্জ হয়ে যাবে 3d9 থেকে, যার কারণে সে ফোরেস্টিক একটা ইলেকট্রন নিজের কাছে নিয়ে নেয়, নিয়ে সে ফুলফিল হয়, এন্ড ফুলফিল হইলে সে স্টেবল হয়। তো স্টেবল হওয়ার জন্য সে রুলটাকে কি করে, ভায়োলেট করে। স্টেবল হওয়ার জন্য রুলকে কি করে, ভায়োলেট করে। রুল ভায়োলেট কেন করে? স্টেবল হওয়ার জন্য, স্টেবল হওয়ার জন্য। তো স্টেবল কি? হাফ ফিল অরবিটাল এন্ড ফুল ফিল অরবিটাল, এগুলো স্টেবল, যার কারণে এমনটা হয়। এই হচ্ছে এক্সেপশন অফ ইলেকট্রন ইলেকট্রন ডিস্ট্রিবিউশন বা ইলেকট্রনিক কনফিগারেশনের এক্সেপশন।